এক সময়ের কথা, দক্ষিণ ভারতের একটা ছোট্ট গ্রামে সরস্বতী নিজের ছেলে চিন্ময়ের সাথে বাস করত। সরস্বতীর স্বামী মারা গেছেন, 10 বছর হয়ে গেছেন। সেই থেকেই সরস্বতী নিজের গ্রামে ছোটমোটো কাজ করে নিজের আর নিজের ছেলের পেট চালাত। আর এখন চিন্ময়ের বয়স মোটামুটি 15 বছর হয়ে গেছে। মা, আমি একটা কাজ খুঁজে নিয়েছি। কিরকম কাজ? কাঠ কাটার কাজ। কিন্তু সোনা, তার জন্য তো তোকে জঙ্গলে যেতে হবে, তাই না? হ্যাঁ মা। জঙ্গলে তো অনেক রকমের জানোয়ার থাকে সোনা, যদি তোর কিছু হয়ে যায় তাহলে আমার কি হবে বল? মা, সেরকম কিচ্ছু হবে না, তুমি একদম চিন্তা করো না। আমার সাথে আরো অনেক লোক আছে যারা জঙ্গলে যাবে। আর এই দেখো, আমার কাছে কত বড় একটা কুড়ুল আছে, জঙ্গলের কোনো জন্তু জানোয়ার আমার কাছে আসবেই না। নিজের খেয়াল রাখিস সোনা। হ্যাঁ মা, তুমি একদম চিন্তা করো না। পরের দিন থেকে চিন্ময় অন্য কাঠুরিয়াদের সঙ্গে জঙ্গলে যেতে শুরু করে দেয়। কাঠুরিয়ারা ওকে গাছ কাটতে শেখায় আর ও খুব তাড়াতাড়ি কাজ শিখে নেয়। এইভাবেই কয়েকটা দিন পেরিয়ে যায়। বর্ষার সময় একদিন চিন্ময় জঙ্গলে একাই যায়। ও গাছগুলো দেখছিল, কিন্তু সমস্ত গাছই ভিজেছিল। এই সব তো দেখছি ভিজে, আমি আরেকটু এগিয়ে গিয়ে দেখি। চিন্ময় ঘন জঙ্গলের ভেতরে ঢুকে পড়ে। ওখানেও হঠাৎ করে কারুর কান্নার আওয়াজ শুনতে পায়। সেই আওয়াজের পিছু নিতে নিতে একটা গাছের সামনে গিয়ে দাঁড়ায়। আর ওখানে গিয়ে দেখতে পায় যে একটা মেয়ে ওই গাছটাতে বাঁধা ছিল আর কাঁদছিল। আরে আরে আরে, তুমি তুমি এখানে কি করে আটকে গেলে? চিন্ময় ওই মেয়েটাকে ধরে টানে আর দেখতে পায় যে ওই মেয়েটার গায়ে পাখনাও রয়েছে। এ কি, তোমার পাখনা রয়েছে? আমি একজন পরী, প্রথমবার পৃথিবীতে ঘুরতে এসেছিলাম। রাত্রের অন্ধকারে একটা বাঘ আমার পেছনে পড়ে গেল, আমি ভয়ের চোটে পালালাম আর এখান অব্দি চলে এলাম। আমি বাঘের হাত থেকে তো বেঁচে গেছি, কিন্তু এখান থেকে বেরোতে পারছি না। আমার পাখনাও আহত হয়ে গেছে, দেখো। চিন্ময় নিজের কুড়ুল দিয়ে পরীর বাঁধনকে খুলে দেয় আর পরীটাকে মুক্ত করে দেয়। ধন্যবাদ, আপনি আমাকে আজাদ করলেন, আপনার অনেক অনেক ধন্যবাদ। তুমি এখন আমার সাথে আমার বাড়ি চলো, তুমি চোট পেয়েছো, এই অবস্থায় তুমি উঠতেও পারবে না। আর তুমি যদি জঙ্গলে তুমি থাকো তাহলে জঙ্গলের কোনো জন্তু তোমাকে যে খেয়ে ফেলবে। তুমি তুমি আমার সাথে চলো। হয়তো আপনি ঠিকই বলছেন, কিন্তু কিন্তু তোমার এই পাখনা যদি মানুষে দেখে নেয় তাহলে? কেউ দেখতে পাবে না। তখন পরী জাদু করে আর পরীর জায়গায় একটা সাধারণ মেয়ে হয়ে যায়। এবার চলো। চিন্ময় পরীকে নিজের সঙ্গে বাড়ি নিয়ে আসে আর বাড়িতে এসে ও নিজের মাকে সব কিছু বলে দেয়। মা, পরী যতদিন না ঠিক হচ্ছে ততদিন ওর খেয়াল আমরাই রাখবো। হ্যাঁ সোনা, তুই ডাক্তারের কাছে গিয়ে ওষুধ নিয়ে আয়। না না, ওষুধের কোনো দরকার নেই, পরীরা নিজের শক্তি দিয়েই নিজেরা ঠিক হয়ে যায়। শুধু আমাকে খাবার আর আরামের দরকার মা। ঠিক আছে বাবা, তুই আরাম কর, আমি সবার খাবার বানিয়ে আসছি। পরী ওখানেই শুয়ে পড়ে আর চিন্ময় আর সরস্বতী বাড়ির বাইরে বেরিয়ে আসে। পরী আমাদের অতিথি হয়ে এসেছে, আমরা ওকে ভালো ভালো খাবার খাওয়াবো। হ্যাঁ মা। সোনা, আমাদের কাছে পয়সাও তো নেই, কিন্তু এই তাজা সজনের ডাটা রয়েছে, ভেবেছিলাম কিছুদিন পর তোর জন্মদিনের দিন বানাবো, কিন্তু পরীর জন্য এটাই বানাতে হবে। হ্যাঁ মা, তোমার যা ঠিক মনে হয়। ওদের দুজনের সব কথা পরী শুনতে পেয়ে যায়। আর ওদের দুজনে ওখান থেকে চলে যাওয়ার পরে পরী সজনে গাছে জাদু করে দেয়। সরস্বতী সজনে ডাঁটা দিয়ে সুস্বাদু ঝোল বানায় আর ভাতের সাথে পরীকে খেতে দেয়। খুব সুস্বাদু খাবার। হ্যাঁ, এই সজনের গাছটা আমি নিজেই লাগিয়েছিলাম তাই। আমি জানি মা। পরী খাবার খায় আর ওর শক্তি অনেক বেড়ে যায়। তারপর ও নিজে নিজেই নিজের ঘাগুলোকে ঠিক করে নেয়। এখন আমি একদম ঠিক আছি আর পরীলোকে ফেরত যেতে পারি মা। আপনারা দুজন আমার খুব সাহায্য করেছেন, ধন্যবাদ। এটাই তো আমাদের কাজ সোনা। মা, আমি আপনাকে একটা জিনিস দিয়ে যাচ্ছি, দয়া করে ওটা গ্রহণ করুন। আপনার সজনে ডাটার গাছ জাদুই হয়ে গেছে, এখন আপনি যতবার সজনের ডাটা পারবেন ততবার আবার হয়ে যাবে, এখন যত খুশি তত সাম্বার বানিয়ে খেতে পারেন। ধন্যবাদ চিন্ময়, তুমি খুব ভালো ছেলে।
পরি উড়ে ওখান থেকে চলে যায়। সরস্বতী আর চিন্ময় বাইরে বেরিয়ে আসে আর ওই সজনে গাছ থেকে একটা ডাঁটা পেড়ে নেয়, আর ওখানে সঙ্গে সঙ্গে একটা ডাঁটা ফুলে যায়। এটা দেখে ওরা দুজনেই খুব খুশি হয়ে যায়। এবার আমরা যখন খুশি যত খুশি সজনের ডাঁটা পাড়তে পারবো। মা, ডাঁটার ঝোল বানিয়ে আমরা বিক্রিও করতে পারবো। হ্যাঁ, চিন্ময় আর সরস্বতী অনেক ডাঁটা পেড়ে নেয় আর ওই ডাঁটাগুলো দিয়ে অনেক ঝোল বানায়, আর তার সাথে ভাতও তৈরি করে। আমি এই ঝোল ভাত বিক্রি করে আসি মা। ঝোল ভাতের টিফিন নিয়ে চিন্ময় বাজারে যায়। লোকেরা ওর ঝোল ভাত খায় আর ওকে অনেক টাকা দেয়। সেদিন থেকে সরস্বতী প্রতিদিন জাদু ডাঁটা পেড়ে ওই ডাঁটা দিয়ে ভালো ঝোল তৈরি করে, আর চিন্ময় এই ঝোল ভাত নিয়ে গিয়ে বাজারে বিক্রি করত। জাদু ডাঁটা ঝোল ভাত দিয়ে চিন্ময় আর সরস্বতীর আজীবনের জীবিকা নির্বাহ হয়ে যায়। আর তারপর থেকে সরস্বতী আর কোনোদিনও কারোর বাড়িতে কাজ করতে যায়নি, আর না চিন্ময় জঙ্গলে কাঠ কাটতে গেছে। এখন ওরা ঝোল ভাত বিক্রি করেই নিজেদের জীবন কাটাচ্ছিল।